এই বলছে হয়ে যাবে, আজ বলছে হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই আমরা কোনো প্রতিশ্রুতি পাচ্ছি। ভোটের টাইম হলেই গ্রামের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে সিপিএমের আমলেও, তৃণমূলের আমলেও, কিন্তু গ্রামের মানুষকে প্রতিশ্রুতি দিয়েও কাজ কিছু হয়নি। এখানে একটা মানুষ মরে গেলেও বার করার এমন যা চব্য সেটা বার করা যাবে না। একটা রুগী অসুস্থ হয়ে গেলো তাকে বার করার মতন একটা পজিশন নেই। এখানে যে রাস্তার অবস্থা গ্রামের মানুষের দিকে নিয়ে এখানে আমরা সমস্যাটা মেটাবার জন্য আসছিলাম, এখানে এসে দেখছি বহু সমস্যা। এইগুলো দেখতে পাচ্ছেন যা অবস্থা রাস্তাঘাটে, এইগুলো দিয়ে মানুষ বেরোতে পারবে না। না মুখে বলা হয়েছে না কোনো দরখাস্ত মাপে বা কোনো দরখাস্ত করা হয়েছে, কাগজ হয়েছে, বলেছিল ঢালাই হয়ে যাবে, ঢালাইটা এখন পর্যন্ত কিছু হয়নি। আবার লাইনের আবার 30 টাকা করে মাসে, 3 মাসে আবার 30 টাকা করে লিচ্ছে লাইনের, আপনাদের এখানে যে প্রধানমন্ত্রীর যে সবকাজ